আন্নিয়ং হাসিবি আরাবুন মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। দীর্ঘদিন যাবৎ নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে না পারে আমি আন্তরিকভাবে দুঃখিত। 26টি ভিডিওতে প্রায় 27,000 সাবস্ক্রাইবার এবং 7 লাখের মতো ভিউয়ার্স, যা আপনাদের ভালোবাসার দৃষ্টান্তমূলক উদাহরণ, যা আমাকে কঠিনভাবে মুগ্ধ করেছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা মাতৃভাষার মতো বলতে, লিখতে এবং পড়তে চান, সে সকল ভিউয়ার্সদের জন্য আমার ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি কোরিয়ান ভাষার একটি ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে আলোচনা করব, যে গ্রামারটি জানা থাকলে আপনি খুব সহজে কোরিয়ান ভাষায় নিজের পরিচয় প্রদান করতে পারবেন। তো চলুন আজকে আমরা কোরিয়ান ভাষার সেই ইম্পর্টেন্স গ্রামারটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইমনিদা ইমনিকা, ইমনিদা ইমনিকা। প্রথমে আমরা ইমনিদা সম্পর্কে জেনে নেব। তো চলুন ইমনিদা সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইদা এর ফর্মাল ফর্ম হচ্ছে ইমনিদা, ইদা এর ফর্মাল ফর্ম হচ্ছে ইমনিদা। তো প্রথমে আমরা ইদা কি সে সম্পর্কে জেনে নেব। তো চলুন ইদা সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইদা হচ্ছে ভার্ব টু বি, ইদা হচ্ছে ভার্ব টু বি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা শিখেছিলাম ভার্ব টু বি হচ্ছে অ্যামিজার, ভার্ব টু বি হচ্ছে অ্যামিজার। অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে ইদার অর্থ হচ্ছে হই, হও বা হয়। তো ইদা এর ফর্মাল ফর্ম যেহেতু ইমনিদা, তাই আমরা বলতে পারি ইমনিদার অর্থ অ্যামিজার, এম ইজ আর। এখন আমরা দেখে নেব ইদা থেকে কিভাবে ইমনিদা তৈরি হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন ভার্বের বেস ফর্মের সঙ্গে সুম্মিদা ভিপনিদা যুক্ত করে উক্ত ভার্বের ফর্মাল ফর্ম তৈরি করতে হয়। অর্থাৎ ইদার সাথে সুম্মিদা বা ভিপনিদা যুক্ত করে আমরা দেখব যে ইমনিদা পাওয়া যায় কিনা। তো প্রথমে আমরা সুম্মিদা এবং ভিপনিদা যুক্ত করার নিয়মটা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাস্যম থাকলে আমরা সুম্মিদা যুক্ত করে দেব এবং ভাস্যম না থাকলে ভিউপনিদা যুক্ত করে দেব। এখন আমরা ইদার সঙ্গে এই ভিউপনিদা বা সুম্মিদা যুক্ত করে দেখব যে ইমনিদা পাওয়া যায় কিনা। তো চলুন বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যখন আমরা ভার্বের সঙ্গে সুম্মিদা বা ভিপনিদা যুক্ত করে দেব তখন ভার্ব থেকে অবশ্যই দাটা বাদ দিতে হয়। আমরা এখানে ভার্ব থেকে দাটা বাদ দিয়ে এখানে ভার্ব স্ট্রিম হিসেবে ই নিয়েছি, শুধু ই নিয়েছি। এখন আমরা
এই ভাব স্ট্রিমের সঙ্গে দেখবো যে সংবিধান ও বিপ্লীতা যুক্ত হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাষ্যম নেই, ভাষ্যম নেই। তো ভাষ্যম না থাকলে আমরা বিপ্লীতা যুক্ত করে দেব। তো চলুন এর সঙ্গে আমরা বিপ্লীতা যুক্ত করে দিই। তো ডিয়ার ভিউয়ার্স, এর সঙ্গে বিপ্লীতা যুক্ত করে, তো ডিয়ার ভিউয়ার্স এর সঙ্গে বিপ্লীতা যুক্ত করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইমনিদা পেয়েছি, আমরা ইমনিদা পেয়েছি। অর্থাৎ ইদার সঙ্গে ভার্বের ফর্মাল ফর্ম যুক্ত করে দিলে আমরা ইমনিদা পেয়ে যাই, ইমনিদা পেয়ে যাই, যা আমরা এখানে লিখেছিলাম ইদায়ের ফর্মাল ফর্ম হচ্ছে ইমনিদা। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ইদার ফর্মাল ফর্ম ইমনিদা এই বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা ইমনিদা এবং ইমনিকা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ইমনিদা কি সে সম্পর্কে জেনে নেব এবং কখন ইমনিদা ব্যবহার করা হয় তাও দেখে নেব। তো চলুন বিষয়টা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইমনিদা বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে যুক্ত হয়ে উক্ত বাক্যের সাবজেক্টের পরিচয় প্রদান করে। তো ডিয়ার ভিউয়ার্স, ইমনিদা বাক্যের সমাপ্তিতে নাউনের সঙ্গে যুক্ত হয়ে উক্ত বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করে। বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাব। তো চলুন উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি কোরিয়ান সেন্টেন্স লিখেছি, ঝনল লিহান ইমনিদা, ঝনল লিহান ইমনিদা, অর্থ হচ্ছে আমি লিহান। তো ইমনিদা যুক্ত যে শব্দটি সে শব্দটি হচ্ছে একটি নাউন সংজ্ঞা অনুসারে। এখন আমরা দেখে নেই অ্যাকচুয়ালি ইমনিদা যুক্ত শব্দটি নাউন কিনা। তো ইমনিদা যুক্ত আছে লিহান শব্দটির সঙ্গে, যে শব্দটি দ্বারা একজন ব্যক্তির নাম নির্দেশ করতেছে। আর আমরা জানি দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। তো নিঃসন্দেহে লিহান হচ্ছে একটা নাম। তো এখন লিহানের সঙ্গে ইমনিদা যুক্ত হয়ে এই বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করতেছে কিনা সেটা আমরা জেনে নিই। তো লিহানকে যদি আমরা প্রশ্ন করি, লিহান কে, লিহান কে, আমি, লিহানকে আমি, তাহলে এই লিহান শব্দটির সঙ্গে ইমনিদা যুক্ত হয়ে এই বাক্যের সাবজেক্টের পরিচয় প্রদান করতেছে। অর্থাৎ লিহানকে কি কে দ্বারা কোশ্চেন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি আমি। কাজে আমরা বলতে পারি এই ইমনিদা লিহানের সঙ্গে যুক্ত হয়ে এই বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করতেছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই। Thank you.
তো ডিয়ার ভিউয়ার্স, সেকেন্ড সেন্টেন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাক্যের সমাপ্তিতে আমরা ইমনিদা যুক্ত করে দিয়েছি। তো পূর্বের বাক্যে আমরা দেখিয়েছি যে ইমনিদা যে শব্দটার সঙ্গে যুক্ত হয় সেই শব্দটি হচ্ছে নাও। তো আমরা দেখি এই শব্দটির অর্থ কি। সারাম, সারাম হচ্ছে মানুষ, সারাম অর্থ মানুষ, তাহলে সারাম হচ্ছে কি, একটা নাও। তো ডিয়ার ভিউয়ার্স, সারামের পূর্বে আমরা আর একটি শব্দ দেখতে পাচ্ছি হানগুক। হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, হানগুক অর্থ হচ্ছে কোরিয়া। তো এই সেন্টেন্সে এই মানুষ শব্দটিকে মডিফাই করতে হানগুক শব্দটি ব্যবহার করা হয়েছে। তো কেমন মানুষ, কোরিয়ার মানুষ। কেমন মানুষ, কোরিয়ার মানুষ। তাহলে এই সেন্টেন্সে এই দুইটাকেই আমাদেরকে নাউন হিসেবে কাউন্ট করতে হবে। সারাম হচ্ছে নাউন আর হানগুক হচ্ছে নাউন মডিফাইং ওয়ার্ড, নাউন মডিফাইং ওয়ার্ড, অর্থাৎ এই নাউনটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্রদান করতেছে। এখন আমরা এই নাউনটিকে কোশ্চেন করে দেখব যে সাবজেক্ট আমরা পাই কিনা। কে কুড়িয়ার মানুষ, আমি। কে কুড়িয়ার মানুষ, আমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নাউনটিকে কে দ্বারা কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। কাজেই এই নাউনটা সঙ্গে ইমনিদা যুক্ত হয়ে এই বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আরো একটি উদাহরণ দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ঝনন খিয়ং সাল ইমিদা, ঝনন খিয়ং সাল ইমিদা। এই সেন্টেন্সটির শেষে আপনারা দেখতে পাচ্ছেন ইমনিদা রয়েছে। তো আমরা জানি ইমনিদা যে ওয়ার্ডটির সঙ্গে যুক্ত হয় সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন। তো আমরা ইমনিদা যুক্ত ওয়ার্ডটির অর্থ দেখে নেই। তো এখানে খিয়ং সাল, খিয়ং সাল অর্থ হচ্ছে পুলিশ, খিয়ং সাল অর্থ হচ্ছে পুলিশ। তো পুলিশ হচ্ছে কোনো কিছুর নাম, একটা পেশাগত নাম, যেহেতু এটা নাম তাই এটা নাউন। এখন আমরা ইমনিদা যুক্ত নাউনটিকে কে দ্বারা কোশ্চেন করে দেখবো যে সাবজেক্ট পাওয়া যায় কিনা। তো দেখি, কে পুলিশ, আমি পুলিশ। কে পুলিশ, আমি পুলিশ, অর্থাৎ এই ইমনিদা যুক্ত নাউনটিকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। কাজেই এই ইমনিদা এই বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করতেছে, এই বাক্যের সাবজেক্টের পরিচয় বহন করতেছে, অর্থাৎ কে পুলিশ, আমি পুলিশ। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা লেকচারটি সুন্দরভাবে দেখলে কয়েকবার খুব ইজিলি ইমনিদার ব্যবহার সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের পরিচয় দেওয়ার সময় কিংবা লেখার সময় খুব ইজিলি লিখতে এবং বলতে পারবেন। তো এখন আমরা ইমনিকার ব্যবহার সম্পর্কে জেনে নেব। তো চলুন দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইমনিকা হচ্ছে ইমনিদার কোশ্চেন ফর্ম, ইমনিকা হচ্ছে ইমনিদার কোশ্চেন ফর্ম, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে ইমনিদার স্থলে আমাদেরকে ইমনিকা যুক্ত করে দিতে হবে। তো চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে দেই।
আমরা একটি কনভারসেশন দিয়েছি, অনুরা সারামিননিকা কোন দেশের মানুষ? তৃতীয় ব্যক্তি বলতেছে ছনন হাঙ্গুক সারামিং মেদা, আমি কোরিয়ার মানুষ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমনিদার স্থলে প্রশ্নবোধক বাক্যে ইমনিকা যুক্ত করে দেয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে ইমনিকা থাকলে অ্যান্সার ফর্মে আমাদের ইমনিদা যুক্ত করে দিতে হবে। তো আরো কিছু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আরো একটি কনভারসেশন দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে আমরা একটি প্রশ্নবোধক বাক্য দিয়েছি, পরে আরেকটি অ্যান্সার হিসেবে আমরা একটি অ্যান্সার ফর্ম ব্যবহার করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাকসিং ইমনিকা স্টুডেন্ট আনিও উইসাওয়ান ইমিদা, না কোম্পানির কর্মী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার ফর্ম হচ্ছে ইমনিদা, ইমনিদার কোশ্চেন ফর্ম হিসাবে আমরা কি ইমনিকা যুক্ত করে দিয়েছি, কোশ্চেন ফর্ম হিসাবে ইমনিকা যুক্ত করে দিয়েছি, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে ইমনিকা থাকলে অ্যান্সার ফর্মে আমাদের ইমনিকার স্থলে ইমনিদা বসিয়ে দিতে হবে, বা অ্যান্সার ফর্মে যদি ইমনিদা থাকে তাহলে কোশ্চেন তৈরি করার সময় আমাদেরকে ইমনিদার স্থলে ইমনিকা যুক্ত করে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের লেকচারটি ভালোভাবে স্টাডি করলে খুব ইজিলি ইমনিকা এবং ইমনিদা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, এবং কোরিয়ান ভাষা বলতে, লিখতে এবং পড়তে আপনাদের ইমনিদা এবং ইমনিকা সম্পর্কে কোনো ধরনের প্রবলেম হবে না, এবং নিজের পরিচয় খুব সুন্দরভাবে বলতে এবং লিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সামনের থেকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে নিয়মিত হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত। আনিমি খেশিফশিও খামসা হামিদা।